Assalamu alaikum students. I am Regnuma Saika Nasri, I am an English teacher, class 3. Today's our lesson is unit 25, lesson 4 to 5. Dekho, ajke amader lesson hocche 25, naam hocche what sounds do they make? Tara ki shobdo kore. Amra goto dineo kichu shobdo shikechhilam, ajke amra notun kichu shobdo shikhbo. Dekho, prothome ki ache? Boita dhore dekhacchi. Dekho, prothome ki ache? Ekti কি আছে বলো তো এটা কি মুরগি তারপরে কি আছে দেখো ঘোড়া তারপরে কি আছে সিংহ তারপরে বাঘ তারপরে গরু তারপরে কবুতর আমরা তো এটা বাংলা জানলাম এখন আমরা জানব ইংরেজি এবং কিভাবে তারা ডাকে সেটা ইংরেজি এবং বাংলা উভয় ভাবে আমরা জানব দেখো এ হেন ক্লাক্স ক্লাক্স মানে কি জানো ক্লাক্স মানে কুকুরুকু করে ডাকা তারপর দেখো এ হর্স হর্স মানে কি ঘোড়া ঘোড়া কিভাবে ডাকে নেজ নেজ মানে হচ্ছে রেশা পরের ছবিটা চলে যায় এ লায়ন লায়ন মানে কি সিংহ লায়ন রোস রোর মানে কি গর্জন করা তারপরে দেখো এ টাইগার গ্রাউলস গ্রাউলস মানেও কিন্তু গর্জন করা আর টাইগার মানে তো আমরা জানি তাই না টাইগার মানে বাঘ পরেরটা দেখো এ কাউ মুজ মু মানে কি জানো হাম্বা হাম্বা করে ডাকা মজার না ডাকতা তাহলে মুজ মানে হচ্ছে হাম্বা হাম্বা করে ডাকা তারপর দেখো এ পিজন কুস কুস মানে হচ্ছে বাঘ বাকুম করে ডাকা পিজন মানে কি বলতো সোনামণিরা পিজন মানে কবুতর তাহলে কবুতর কিভাবে ডাকে বাঘ বাকুম করে ডাকে তাহলে উপরের প্রতিটা ছবির সাথে দেখো নাম প্রাণীর নাম এবং তাদের ডাকগুলো দেয়া আছে এবার বি নাম্বারে কি করতে হবে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে কি আমরা জানি জোড়া কাজ বা যুগল কাজ পয়েন্ট এন্ড সে দ্য অ্যানিমেল অর দ্য সাউন্ড এই প্রাণীগুলোকে দেখতে হবে এবং কি করতে হবে তারা কি কি সাউন্ড বা শব্দ মুখ থেকে বের করে সেটা লিখতে হবে এবং যেখানে শব্দ থাকবে সেখানে প্রাণীর নাম লিখতে হবে এভাবে করে আমাদের এটা পূরণ করতে হবে দেখো তো সোনামণিরা প্রথম ছবিটাতে কি দেওয়া আছে প্রাণী দেওয়া আছে না শব্দ বলো তো কি দেওয়া আছে কবুতর দেওয়া আছে তার মানে এখানে পাখিটা দেওয়া আছে বা প্রাণীটা দেওয়া আছে এ কিভাবে ডাকে কবুতর কিভাবে ডাকে সেটা এখন আমাদের ওপরে লিখতে হবে কিভাবে লিখবো দেখো পিজন ছবিটা মিলাচ্ছ পিজন পিজন মানে কি কবুতর কবুতর ডাকে কিভাবে কুজ কুজ মানে কি জানো বাক বাকু কুজ মানে বাক বাকু তারপর দেখো মু মু মানে কি হাম্বা হাম্বা কি কে ডাকে বলো তো হাম্বা করে গরু ডাকে তাহলে এখানে কি হবে হেকাও কি হবে কাও তারপর দেখো এখানে কিসের ছবি একটা বাঘের ছবি বাঘ কিভাবে ডাকে গর্জন করে বা কি করে গর্জন এরকম করে তাহলে এটা ইংরেজি কি গ্রাউল তাহলে কি হবে এখানে হবে টাইগার তো দেওয়া আছে এখানে কি হবে গ্রাউল তারপর দেখো ক্রক ক্রক মানে কিসের ডাক বলো তো গত ক্লাসে বলে দিয়েছিলাম ক্রক মানে হচ্ছে ব্যাঙের ডাক ব্যাং কিভাবে ডাকে ঘ্যাঙর ঘ্যাং বা ঘ্যাং ঘ্যাং পরবর্তী দেখো এই পৃষ্ঠায় কিন্তু আমাদের ব্যাঙের ডাকটা দেওয়া আছে দেখো এ ফ্রগ ক্রক্স দেওয়া আছে তাহলে এখানে ক্রকটা এখানে কি হবে ফ্রগ হবে পরবর্তী দেখো বিড়াল সে ছবি বিড়াল বিড়াল ইংরেজি কি ক্যাট তাহলে ক্যাট কিভাবে ডাকে দেখো তো এই পাশে দেওয়া আছে সোনামণিরা ক্যাট কিভাবে ডাকে মিউ 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 করে ডাকে কে ডাকে বিড়াল কিভাবে ডাকে মিউ মিউ করে ডাকে পরবর্তীতে দেখো রোর রোর মানেও কি গর্জন করা দেখো এই রোরটা কে ডাকছে লায়ন লায়ন কি করে গর্জন করে পরবর্তীতে একটা ছবি আছে একটা কিসের বলতো কুকুরে তাই না কুকুরের ছবি আছে তাহলে এর আগের ক্লাসে আমরা শিখছি কুকুর কিভাবে ডাকে তবু আমরা এই পৃষ্ঠাটা দেখে নিব দেখো এখানে দেওয়া আছে এ ডগ বার্ডস বার্ডস মানে কি ঘেউ ঘেউ করে ডাকা পরবর্তী দেখো ক্লাক ক্লাক কি বলতো কুকুরুকু করে ডাকা কুকুরুকু করে কে ডাকে হেন এই যে দেখো এখানে দেওয়া আছে হেন তাহলে এ হেন ক্লাক্স পরবর্তীতে দেখো একটা ঘোড়ার ছবি দেওয়া আছে তাই না ঘোড়ার ইংরেজি কি বলতো হর্স হর্স কিভাবে ডাকে নেজ রেশা তাহলে এখানে কি হবে হর্স কি নেজ তারপর দেখো কোয়াক 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 বলতো কে ডাকে এরকম করে এই যে আমরা এখানে দেখে নিব হাঁস ডাকে কিভাবে কোয়াক কোয়াক মানে কি প্যাক 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 করে ডাকে তাহলে এই যে কোয়াকটা ডাকে সেটা কে ডাকে হাঁস ঠিক আছে এখানে তোমরা দিবা হচ্ছে ডাক এরপরে দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে একটা ছাগলের ছবি ছাগল কিভাবে ডাকে বলো তো
ব্যাবে ব্যাবে তাই না, মজা লাগে ছাগলের ডাক শুনতে। তাহলে ছাগল কিভাবে ডাকে? ব্লিটস, ব্লিটস মানে হচ্ছে ব্যাবে করে ডাকা। এরপর সবার শেষে দেখো কি আছে, কাউ, কাউ, কাকা, কাকা, আমরা তো সবাই জানি, বলো তো কাকা কি, কে ডাকে, কিভাবে ডাকে? কাকা, কাকা, কিভাবে, কাকা কে ডাকে সেটা, এটা হচ্ছে ক্রো ডাকে, ক্রো। তাহলে এ ক্রো কাউস। তাহলে এইভাবে করে আমরা এখানে যেটা ছবি আছে সেখানে আমরা কথা লিখব, আর যেখানে কথা আছে সেখানে আমরা লিখব যে কে এভাবে ডাকে। এইভাবে করে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই পড়া থাক। আচ্ছা ভালো থাকো, আসসালামু আলাইকুম। আরেকটু আমরা শিখবো, যে যাওয়ার আগে আরেকটু শিখতে হবে, কি শিখতে হবে বলো তো? একটু অর্থ, শব্দ অর্থ শিখতে হবে না? এই জন্য আমরা বোর্ডে কিছু শব্দ অর্থ লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা কি করবা, পড়াটা শেষ করে এই শব্দ অর্থ গুলো দেখো। ক্লা, কুকুরুকু, মুরগির ডাক, নে, রেশা, ঘোড়ার ডাক, রোর, গর্জন, কিতার, বাঘ বা সিংহের ডাক, রাউল ও গর্জন, এটাও বাঘ বা সিংহের ডাক হতে পারে, মু, হাম্বা, গরুর ডাক, কু, বাঘ বা কু, কবুতরের ডাক। সব পড়া শেষ করে আমরা এই অর্থগুলো সুন্দরভাবে খাতায় লিখে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।